নিষেধাজ্ঞা দেয়াটা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে আমেরিকা। পান থেকে চুন খসলেই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। কয়েকদিন পরপরই দেয়া হয় বিবৃতি, বিশেষ করে ভিসা নিষেধাজ্ঞাটা হাতিয়ার বানিয়ে ফেলেছে ওয়াশিংটন। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা 100 এমপি সহ প্রায় 300 নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক মণ্ডলী, খেলা তো ঘুরে গেছে। ওবায়দুল কাদের স্যার এখন নির্বাচন কমিশনারের বিপক্ষে কথা বলতেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সাপোর্ট না করে বিএনপির দিকে ঘুরতেছে। গুড নিউজ আছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের সাথে একটু বেইমানি শুরু করছে, তাদের পক্ষে কথা বলতেছে না, তাদের বিরুদ্ধাচরণ করতেছে। এটা আমি বলতেছি? আরে না ভাই, আমরা কোনো রাজনীতিকবিদ না, আমরা রাজনীতি বুঝিও না, কোনো দলের পক্ষে বিপক্ষেও কথা বলি না। সামনে নির্বাচন, এই দলের লোক সেই দলের লোক যে কথাগুলো বলে আপনাদেরকে জানানোর স্বার্থে আমরা সেই ভিডিও চিত্রগুলো প্লে করি, তাই আমাদেরকে কেউ ভুল ভাববেন না। প্রিয় দর্শক মণ্ডলী, নির্বাচন কমিশন একটু উল্টা পথেই হাঁটতেছে, কারণ কি উপরের কি চাপটা পাচ্ছে নাকি, চলেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ এতটুকুই, যারা দেশ সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চান, আজকের পরিপূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করেন। যদিও ওবায়দুল কাদের স্যার কথাগুলো একটু আস্তে আস্তে বলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক অজানে কিছু জানবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনগুলো একাধারে না টেনে দেখতে থাকি। আমার চ্যানেলে ভিউজ হচ্ছে না ইদানিং, বুঝছেন? আপনারা যারা ভালোবাসেন আমারে, একটু সাপোর্ট করবেন। সাপোর্ট কীভাবে করবেন, পরিপূর্ণ ভিডিওটি একটু দেখবেন, তাহলে ইউটিউব অন্যদের কাছে ভিডিওটি পাঠাবে, ঠিক আছে? এতটুকু অনুরোধ করতেছি, আমার জন্য এতটুকু করবেন ইনশাআল্লাহ। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা 100 এমপি সহ প্রায় 300 নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দেশের নতুন করে দেওয়া এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বিদেশে অবস্থানরত বর্তমান এবং সাবেক কিছু কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিষেধাজ্ঞা দেয়াটা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে আমেরিকা। পান থেকে চুন খসলেই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। কয়েকদিন পরপরই দেয়া হয় বিবৃতি, বিশেষ করে ভিসা নিষেধাজ্ঞাটা হাতিয়ার বানিয়ে ফেলেছে ওয়াশিংটন। এবার দুর্নীতির অভিযোগ তুলে 30 ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দেশের 30 ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বিদেশে অবস্থানরত বর্তমান এবং সাবেক কিছু কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা। অর্থাৎ দুর্নীতি করে যারা বিদেশে অর্থ সম্পদ অর্জন করে বসবাস করছে, তারাও এই তালিকায় পড়েছে। সোমবার ভিসা বিধিনিষেধ দেয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকার সহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা সহ দেশটির 44টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক সরকারি কৌশলী এবং গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালকের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দেয়া হয়েছে। তালিকায় আছেন ডোমিনিকান রিপাবলিকের সাবেক অ্যাটর্নি জেনারেল, হাইতির সাবেক প্রধানমন্ত্রী ও দুই সাবেক সিনেটর, লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এবং মার্শাল দ্বীপপুঞ্জের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ভিসা বিধিনিষেধ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রশাসন বলছে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন একটি প্রেসিডেন্সিয়াল ঘোষণা স্বাক্ষর করেছেন, যাতে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার আরও বাড়ানো হয়েছে। এর বাইরে সোমবারই যুক্তরাষ্ট্র প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার 100 কংগ্রেস সদস্য সহ প্রায় 300 নাগরিকের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে ওবায়দুল কাদের স্যারের, আমি মনে করছি সেই কথাগুলো শোনা দরকার, চল শুনে আসি। আপনি আমাকে দিলেন না, আমি নির্বাচন নির্বাচন করছি, দিলেন তাদের যারা নির্বাচন বন্ধুর হতে, যারা বিরোধী তাদেরকে কেন এই অনুমোদন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, এ প্রশ্ন আমার থাকলো। এখানে দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে বিশাল আয়োজন করেছি আমরা নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন আমাদের বাইরে সমাবেশ করতে বারণ করেছে, আমরা কিন্তু তাদের অনুরোধ সম্মানের সঙ্গে আমরা রক্ষা করেছি। কিন্তু যারা নির্বাচনের বিরোধী শক্তি নির্বাচন বন্ধ করার জন্য নাশকতা করছে, তাদেরকে মানবাধিকার দিবসে প্রেস ক্লাবের সামনে
সমাবেশ করার অনুমতি কিভাবে দিব আমরা জানি না। আমরা পেলাম না, আর যারা নির্বাচনের পক্ষে শক্তি আর যারা বিরোধী তাদেরকে কেন এই অনুমোদন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, এ প্রশ্ন আমার। এটা হয় না, এটা হয় না। নির্বাচন বিরোধীদের এই আশ্রয়, এই প্রশ্রয়টা আপনারা কেন দেবেন? আরে হামলা হবে, মামলা হবে, ছাড়াছাড়ি করবে, পুলিশ মারবে, এটা কি বিনা বিচারে যাবে? হামলা করলে মামলা করলে গ্রেপ্তার হবে, সাজা হবে, পুলিশ মারবে, এটা কি বিনা বিচারে যাবে? পুলিশের মাথা কোপায় এবং দুইবার পিটিয়ে পিটিয়ে মাথা হত্যা করা হয়েছে, মাথা কোপায়। দেখেছিস সেই পুলিশের চেহারাটা, সবাই দেখেছেন কিভাবে তার মাথাটা দুইবার। তো এটাই এ ঘটনা যারা ঘটা তাদের বিরুদ্ধে মামলা হবে। হামলা আমরা করি না, হামলা করে তারা। আরে হামলা হবে, মামলা হবে, ছাড়াছাড়ি করবে। আপনার দল ইলেকশন করবে, ইলেকশনে আসবে, তারা ইনকাম বেশি পদ্ধতি আছে। পৃথিবীর কোন দেশে ইনকামবেন্ট প্রধানমন্ত্রী পদ্ধতি করে ইলেকশন? আমাদের দেশে তারা শেখ হাসিনার পদত্যাগ করেছে, তারা তত্ত্বাবধায়ক মোরে ওই তত্ত্বাবধায়ক হচ্ছে, কোথায় তত্ত্বাবধায়ক? আজকে ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ যে ডেমোক্রেসি, এখানে যে পদ্ধতিতে সারা দুনিয়ায় ইলেকশন, ঠিক একই পদ্ধতিতে ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখছেন, কী বুঝছেন, কী জানছেন এটা অবশ্যই কমেন্ট করবেন। আমরা আর কিছু বলবো না, কিছু বলার রাইটসও আমাদের নাই। তবে নির্বাচন কমিশন বিএনপিকে সুযোগ বেশি দিচ্ছে এমনটাই ওবায়দুল কাদের স্যার বলতেছে, যারা নির্বাচনকে বানচাল করতে চায়। নির্বাচনের কমিশনের এটা অন্যায় হয়েছে, এটা ন্যায় বিচার না, এমন মন্তব্য করছেন ওবায়দুল কাদের স্যার। এবং আওয়ামী লীগের সব কিছুতেই বাধা দিচ্ছে নির্বাচন কমিশন, এটা মনে করতেছেন রাজনীতিকবিদরা বা বিশ্লেষকরা। ওবায়দুল কাদের স্যারও এই ব্যাপারেই কথা বলছেন। তো যাই হোক, ভিডিও চিত্রগুলো দেখছেন, বুঝছেন, কী বুঝলেন, কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। নির্বাচন কি হয়ে যাবে আপনার কাছে কি মনে হয়? যদি এই পর্যন্ত কেউ ভিডিও দেখে না, আমি বিশ্বাস করি তারপরেও গুটি কয়েকজন মানুষ যারা আমরা মহব্বত করে তারা হয়তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কী বুঝলেন, কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।